কিখবর তোমাদের? খুব তো মজা আছে তাই না? ফ্রেন্ডের সাথে কিনা তুমি ঘুরছো, বিভিন্ন জায়গায় ছবি দিচ্ছ, রেস্টুরেন্টে যাচ্ছ, খাওয়ার আগে তো পারলে ছবিটা দাও। আমাদের সময় না সবকিছু এতটা অ্যাভেলেবল ছিল না, ফ্রেন্ডের সাথে দেখা করার মতো দুটো জায়গা ছিল, একটা স্কুল একটা হলো খেলার মাঠ। এই দুই জায়গাতে অবশ্য অনেক বন্ধু বান্ধব হয়েছে, তার সবাই অবশ্য এখন বেশ বড় হয়েছে, সবাই তাদের স্বপ্ন পূরণের কাজে ব্যস্ত। আমার যেমন স্বপ্ন ছিল 10 মিনিট স্কুল নিয়ে। আমাদের শৈশবের কথা বলতে গেলে কথাবার্তার মেইন টপিক ছিল খাওয়া দাওয়া। আমার এখনো মনে আছে আম্মু 10 টাকা দিত, 6 টাকা দিয়ে ডিম চপ খেতাম, 4 টাকা সেভ করতাম, ওই 4 টাকা দিয়ে টিফিনের পরে বাইরে যে চপটি খেতাম, পারলে ফুচকা, যদি ওটা থাকতো না আচ্ছা কেউ যেন না থাকে লুকাই লুকিয়ে খেয়ে আবার বাসায় চলে আসতাম। হ্যাঁ, আমার এখনো মনে আছে ক্লাস 4 থাকতে বুঝছো একবার ক্যাপ্টেন হওয়ার হেডিক পড়ে গেল। কেন? বিকজ একসাথে টিফিন পিরিয়ড হতো, সবাই দৌড়ে যে ক্যান্টিনে যেত, ক্যান্টিন ছোট ছিল আমাদের সময়, তো তোর যা এটা ওইটা মামা দিতেন মামা দেন এটা নানা, একটা ভজঘট অবস্থা। তো নতুন নিয়ম করলো আমাদের প্রিন্সিপাল যে শুধুমাত্র ক্যাপ্টেনকে সবাই টাকা দিবে, লিস্ট দিয়ে দিবে, ক্যাপ্টেন যাবে সবার খাবার নিয়ে আসবে, আর সবাই ক্যাপ্টেন হতে চায়। কেন? বিকজ খাওয়া আনার সময় উঠতে উঠতে সবার খাওয়া থেকে একটু একটু করে খেতে পারে, সো এই জন্য সবাই ক্যাপ্টেন হওয়ার জন্য মারামারি শুরু করে দিল। এরপরে আমাদের সময় কিন্তু আরেকজনের খাবার লুকায় যে ক্লাস করছে পিছন থেকে টিফিনটা নিয়ে নুডলস অর্ধেক খেয়ে আবার রেখে দিতাম, এটা ছিল বিশাল বড় একটা বীরত্বের ব্যাপার। আমি জানি না তোমাদের এখন টিফিন নিয়ে তোমাদের এক্সাইটমেন্ট কাজ করে কিনা, বা টিফিন আরেকজনের খাবার খাওয়ার জন্য দৌড় দৌড় তোমরা করো কিনা, বা টিফিনে তোমরা কি খাও এটাও আমি শুধু জানতে চাই। একটা কাজ করো না, তোমাদের ফেভারিট টিফিন কি, বা টিফিনে তুমি দৈনন্দিন দিনে কি খাও বা কি খেতে চাও, এটা একটা ছবি তুলে আপলোড করে দাও ফেসবুকে। আপলোড করার পর আমিও দেখতে চাই যে তুমিও টিফিন পিরিয়ডে কি খাচ্ছ বা কি খেতে চাও। এন্ড ইয়াস, সেটিংসে যে পাবলিক করে রেখো কিন্তু, নাহলে আবার আমি দেখবো কিভাবে। এন্ড হ্যাশট্যাগ মাই ড্রিম মাই ডিসিশন এটা লিখে দিও, তাহলে আমি হ্যাশট্যাগ সার্চ করে সবার ছবিগুলো একবারে দেখতে পাই। এন্ড যারা বেস্ট তিনটা ছবি দিবে তাদের সাথে আমি আড্ডা দিব, তাদেরকে নিয়ে একেবারে ফেভারিট তোমাদের কোনো একটা জায়গায় খেতে যাবো, একসাথে খাওয়া দাওয়া হবে, আড্ডাও হবে, দুটোর ছবি টবি তুলে আমরা ফেসবুকে দিব। তোমাদের সাথে দেখা হওয়ার অপেক্ষায় রইলাম।